সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। কৃষি বিরোধী বিলের বিরুদ্ধে তৃণমূল মহিলা কংগ্রেসের অবস্থান বিক্ষোভ চলছে, কারণ আপনারা জানেন গতকাল রাজ্যসভায় কৃষি বিল পাস করানো হয়েছিল এবং তার জন্য কিন্তু রাজ্যসভা কার্যত হুলস্থুল বেঁধে গেছিল। তারই প্রতিবাদে এখানে কিন্তু রাজ্যের দুই মন্ত্রী তথা মহিলা মোর্চার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চলছে। তৃণমূল কংগ্রেসের গান্ধী মূর্তির পদেশে রয়েছেন শশী পাজা। আছেন শশী পাজা, তাদের নেতৃত্বেই মূলত এই বিক্ষোভ অবস্থান চলছে তৃণমূল কংগ্রেসের। যে কেন্দ্রের যে বিল লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ এখন বিশ্ব বাংলা সংবাদে, আমরা সরাসরি সেই ছবি মেয়র পাদদেশ থেকে। আমরা দেখাচ্ছি আপনাদের সেই ছবি যে রাজ্যসভায় কার্যত তৃণমূল কংগ্রেসের দাবি ছিল কার্যত জোর করে অগণতান্ত্রিক পদ্ধতিতে এই বিল পাস করানো হয়েছে, এবং তারই প্রতিবাদে আজ কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ চলছে। সেই ছবি আমরা আপনাদেরকে তুলে ধরছি। মুখ্যমন্ত্রীর দাবি ছিল কার্যত অগণতান্ত্রিক পদ্ধতিতে গায়ের জোরে রাজ্যসভায় বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার এই বিল পাস করিয়েছে, কারণ
সেখানে রাজ্যগুলির কোনো মতামত নেওয়া হয়নি। আগে ফসলের দাম বৃদ্ধি পেলে রাজ্যগুলির হাতে তার নিয়ন্ত্রণ থাকতো, কিন্তু এক্ষেত্রে এমন একটি বিল পাস করানো হচ্ছে, এমন দুটি বিল পাস করানো হচ্ছে যেখানে রাজ্যের হাতে আর ক্ষমতা থাকছে না, সরাসরি কেন্দ্র সেটা নিয়ন্ত্রণ করবে। এটা এবং এটা গণতান্ত্রিক দেশে যে ফেডারাল স্ট্রাকচার আছে বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে তার কিন্তু পরিপন্থী, এমনটাই কিন্তু দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারই প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ চলছে। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের দুই মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন শশী পাঁজা। আমরা একটু কথা বলে নেবো রাজ্যের মন্ত্রী এখানে রয়েছেন। রাস্তায় তো নামতে হয়, তাই আমরা রাস্তায় তৃণমূল কংগ্রেস কোনোদিন রাস্তায় নামতে ভয় পায় না, কারণ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাস্তায় নেবেই আন্দোলন করেন। যখন নেত্রী সোশ্যাল ডিস্টেন্সিং গোল গোল করে আঁকেন, তখন প্রধানমন্ত্রী ময়ূরের সাথে ভালোবাসা দেখান। সুতরাং সেই দলের কাছে কি আশা করে দেবে? কোথাও কি মনে হচ্ছে যে ফেডারাল স্ট্রাকচার আছে আমাদের দেশে গণতান্ত্রিক? নেই তো, ফেডারাল স্ট্রাকচার নেই। আমাদের যে অধিকার স্টেটের সেটার মধ্যে ঢুকে পড়ছে, খর্ব করছে, এটাই তো দেখা যাচ্ছে বারে বারে। এবং এই এগ্রিকালচার আর তার সাথে মার্কেট, এই সমস্তগুলোর এখতিয়ার কিন্তু স্টেট গভর্নমেন্ট, এটা 2 নম্বর লিস্টে আছে, সব তুলে দিচ্ছে, মানে সংবিধান তুলে দেবে, মেরে দেবে, আর বসে বসে আমরা দেখবো সেটা হয় না। ভারত কৃষি প্রধান দেশ, এই বিলের জন্য আপনারা বলছেন এটা কৃষি বিরোধী বিল, এই বিলের জন্য কতটা ক্ষতি হবে? যথেষ্টভাবে মজুদারদের আরো হাত শক্তিশালী করছে, যখন প্রাইভেটাইজ করে দিচ্ছে, অর্থাৎ যেখানে লিমিটটাকে তুলে দিচ্ছে, অর্থাৎ যারা বেসরকারি আছে তারা যখন উৎপাদন বেশি হবে আর তারপরে সেটা মজুত করে রাখবে, বেশি পয়সায় বিক্রি করবে, চাষি তার দাম পাবে না, এটাই তো। আপনারা কি মনে করছেন এটা ফোরেদের রাজত্ব বাড়বে? অবশ্যই ফোরেদের রাজত্ব, আর ওদের যাদের শিল্পপতির কয়েকজন বশংবদ রয়েছে তাদের পকেটের রাজত্ব সবই বাড়বে। আমরা কথা বলে নিলাম রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি কিন্তু স্পষ্ট ভাষায় দাবি করলেন সব কিছুকেই বেসরকারিকরণ করছে। ভারত কৃষি প্রধান দেশ, এবং কৃষি প্রধান দেশে এমন অগণতান্ত্রিকভাবে একটি কৃষক বিরোধী বিল তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় বিজেপি গায়ের জোরে কার্যত পাস করিয়েছে, অগণতান্ত্রিক পদ্ধতিতে এই কৃষি বিল পাস করিয়েছে, এতে কৃষক স্বার্থ বিরোধী বিল। এবং ফেডারেল স্ট্রাকচার আমাদের দেশে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে। তারই প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের অবস্থান বিক্ষোভ চলছে, সেই ছবি আমরা কিন্তু বিশ্ববাংলা সংবাদে সরাসরি সম্প্রচার করছি। এই কৃষক বিরোধী আইন যে তারা মানবে না তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অঙ্গ হিসাবে আজ প্রথম দিন মঞ্চ বেঁধে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল মহিলা কংগ্রেস তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে। আগামীকাল ছাত্ররা এই একই মঞ্চে অবস্থান বিক্ষোভ করবে, এবং পরশু দিন এ রাজ্যের কৃষকরা কিন্তু অবস্থান বিক্ষোভ করবেন, সেই সেই ছবি আমরা দেখাবো। আমরা ধীরে ধীরে দেখবো প্রচুর তৃণমূল মহিলা কংগ্রেসের প্রচুর মহিলা কংগ্রেস কর্মী সমর্থক এখানে এসছেন, এবং তারা অবস্থান বিক্ষোভে কিন্তু অংশ নিয়েছেন। কেন্দ্রের এই কৃষক বিরোধী বিল, তৃণমূল কংগ্রেসের দাবি কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ চলবে, সেই ছবি আমরা দেখাচ্ছি মঞ্চে, সেই ছবিটা আমরা দেখালাম। এর পাশাপাশি দেখব প্রচুর মহিলা তৃণমূল কর্মী সমর্থক
তারা কিন্তু জড়ো হয়েছেন মূলত থালা নিয়ে, এবং সেই থালায় কিন্তু এক এক রকম স্লোগান লেখা রয়েছে, সেই ছবিটাও আমরা দেখাবো। আমরা দেখাবো সেই ছবি সমর্থকরা থালা দেখাবো আমার ক্যামেরা পার্সনকে, বলবো দেখো প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু এই অগণতান্ত্রিক পদ্ধতিতে কৃষক বিরোধী একটি বিল কেন্দ্রীয় সরকার কার্যত গায়ের জোরে, দুটি বিল কার্যত গায়ের জোরে পাশ করিয়েছে। সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি। আগামী গতকাল রাজ্যসভায় আপনারা জানেন গতকাল রাজ্যসভায় দুটি বিল পাস হয়েছে। সেই বিলকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে, আমাদের গণতান্ত্রিক দেশে যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে তাকে সম্পূর্ণ ধ্বংস করে গায়ের জোরে কার্যত কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় এই বিল পাস করিয়েছে। এবং সেক্ষেত্রে রাজ্যসভায় তৃণমূলের যে সাংসদরা ডেরেক এরকম আটজন সাংসদকে কিন্তু গায়ের জোরে কার্যত তারা প্রতিবাদ করায়, তারই প্রতিবাদে বিক্ষোভ চলছে। মূলত এখানে তুলে ধরা হয়েছে যে যদি ফসলের দাম বাড়ে সেক্ষেত্রে রাজ্যগুলির হাতে কিন্তু সেই নিয়ন্ত্রণ ক্ষমতাটা থাকতো, এখন থেকে এই বিল পাস করার ফলে এখন থেকে কিন্তু সেই ক্ষমতাটা আর থাকছে না এমনটাই কিন্তু জানিয়েছে। এবং তারই বিরুদ্ধে আজ মহিলা কংগ্রেসের বিক্ষোভ অবস্থান বিক্ষোভ চলছে। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশ থেকে ক্যামেরা দেবস্মিতের আমি সোমনাথ, সরাসরি মহিলা তৃণমূল কংগ্রেসের সেই অবস্থান বিক্ষোভ আমরা দেখাচ্ছিলাম। এই খবরেই আমরা থাকবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল এখন বিশ্ব বাংলা সংবাদ।